ইন্সপেক্টর স্পেশাল ষোলোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। নৈহাটি যাওয়ার গাড়ি ষোলোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে আমরা চলে এসেছি ব্যান্ডেল জাংশনে, মানে ব্যান্ডেল স্টেশন। এই স্টেশনটা জাংশন বলা হয় কারণ এখান থেকে অনেক দিকে ট্রেন গেছে, এদিকে কালনা, ওদিকে নৈহাটি, এদিকে হাওড়া, আবার এদিকে বর্ধমান। তো এরকম সেই জন্যে একে জাংশন বলা হয়। আর দেখুন, ট্রেন থেকে নেমেই নৈহাটির যে ট্রেন দিয়েছে তার জন্য মানুষজনের ভিড় দেখুন, কত মানুষের সমাগম দেখুন, কারণ এই লাইনে ট্রেন চলে কম। আর এই দেখতে পাচ্ছেন এই পরিবেশ, এই পরিবেশটা আপনি ফিল করতে পারবেন, বিশ্বাস করুন। আমরা যাব হুগলিঘাট গড়ফা হয়ে পরে আমরা পৌঁছাবো নৈহাটি জাংশনে। আর এই যেতে যেতেই পথের মাঝে আপনি অনেক স্মৃতি পাবেন, সঙ্গে যে পরিবেশটা দেখতে পাবেন সেটাতেও আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, কারণ প্রাকৃতিক ভিউটা এক অন্যরকমই দেখতে। দেখতেই পারছেন আমরা হুগলিঘাট স্টেশনে প্রায় পৌঁছে গেছি, কারণ হুগলিঘাট স্টেশনটা অনেকটা উঁচু, সেই জন্য নিচে কত ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, কত রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন হুগলিঘাট স্টেশনে আমরা পৌঁছে গেছি। এই স্টেশনটাকে স্টেশন বললে বলা ভুল হবে, সকাল হলেই এই স্টেশনটা হয়ে যায় মর্নিং ওয়ার্কের জায়গা। আবার কারোর যদি মন খারাপ হয় সেটা এই স্টেশন আবার মাঝখানে মন খারাপের ওষুধ হয়ে দাঁড়ায়, কারণ পরিবেশটা এতটাই সুন্দর। আবার সঙ্গে কত প্রেমিক প্রেমিকার স্মৃতি জড়িয়ে রয়েছে, কত কাটানো মুহূর্ত রয়েছে এই স্টেশনে, আবার কত স্টুডেন্টদের রোজ যাওয়া আসা এই স্টেশনের ওপরে, কারণ হুগলিতে অনেক কলেজ অবস্থিত। এই স্টেশনটা বিশ্বাস করুন মানে খুবই সুন্দর স্টেশন, চারদিকে এরকম জাল দিয়ে ঘেরা আছে। আপনি এই স্টেশনে মানে শহরের ওপর দিয়ে হাঁটছেন এরকম একটা ফিল হবে, আর সাইড দিয়ে দেখলে অনেক ঘরবাড়ি দেখতে পাবেন, আর এটাও একটু ওপরে সেই জন্য অনেক হাওয়া বাতাস সবসময় খেলতে থাকে। তো এই স্টেশন আমরা পেরিয়ে গেলাম, এই স্টেশনের পর আমরা দেখতে পাবো হুগলি ব্রিজ, তার আগে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের জেলটা আমরা দেখতে পাবো। এই যে ডান দিকে একটু পরেই আপনারা দেখতে পাবেন যে জেল, সেটা ঘেরা দেওয়া আছে, উপর থেকে কিন্তু ভিউটা ঠিক অন্যরকম, আলাদাই লাগছে। আপনি শুধু জাস্ট ভিউটা দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখতে পাচ্ছেন কেমন যেন একটা একে বেঁকে ট্রেনটা চলছে। আর ঠিক একটু পরে আপনি দেখতে পাবেন, এই যে দেখুন ডান দিকে ঘেরা, ওই যে ওটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের জেল, আর এটা একটু পেরোলেই আরও ভালোভাবে দেখতে পাবেন আপনি। এই যে রাইট সাইডে দেখলেন, এটা হচ্ছে জেলের বিল্ডিং। তো চলুন এবার আপনি দেখুন এই হুগলিঘাটের যে ব্রিজটা, সেটা এটার একটা পুরনো ব্রিজ ছিল, সেটাও দেখতে অন্যরকম ছিল, সেটা আবার 100 বছরের পুরনো। দেখতে পাচ্ছেন ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে, আর তার সাথে দেখুন গঙ্গার অপরূপ দৃশ্য, মা গঙ্গাকে কত সুন্দর দেখতে লাগছে। এখানে অনেকেই যেতে যেতে নিজেদের মনস্কামনা মায়ের কাছে করে, অনেকেই পয়সা দেয় এই নদীর উপর, গঙ্গা নদীর উপর গঙ্গা মাকে। আর সঙ্গে যে ভিউটা সেটা অন্যরকমই দেখতে, সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এবং অনুভব করতে পারছেন। দেখুন আমরা হুগলিঘাট ব্রিজ প্রায় পেরিয়ে ফেললাম, আর তার সাথে দেখুন ফিরে আসা হুগলিঘাট ব্রিজের দৃশ্যটা এবং প্রাকৃতিক ভিউটা, কি অপরূপ দেখতে, তাই না? পেরিয়েই তারপরে স্টেশন হচ্ছে গড়ফা, আর এই গড়ফা স্টেশনের পরেই আমরা পৌঁছে যাব নৈহাটি জাংশন, মানে নৈহাটি স্টেশন। আর যেতে যেতে
প্রাকৃতিক যে দৃশ্য, এই শরতের আকাশ, সেই অপরূপ দৃশ্য বা মন ভালো করা বা মন জোড়ানো যে পরিবেশ, সেটা দেখতে কিন্তু ভুলবেন না। ফাইনালি আমরা অনেক আঁকা ভাঁকা রেলপথ পেরিয়ে আমরা গুয়াহাটি জাংশনে প্রবেশ করলাম। আর প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে জাস্ট ভিউটা দেখি কত সুন্দর দেখতে, আর সঙ্গে এত সুন্দর পরিষ্কার আকাশ থাকলো তো যে কারণে।